जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनेलटी सबस्क्राइब अवश्यई करुन। बंधुरा, जे व्यक्ति एई मंत्रटी एकबार शुने नेबे, तार जीवन थेके समस्त रकम कष्ट मुछे जाबे। এই মন্ত্রটি আপনি যদি একবারও শুনে নিতে পারে, তাহলে আপনার জীবন সহজ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভগবান গণেশজিকে সংকটমোচন এবং বিঘ্নহর্তা বলা হয়ে থাকে। এ কারণে জীবনে কখনো বাধা আসলে ভগবান গণেশজির আরাধনা অবশ্যই করা প্রয়োজন। বিশেষ করে ভগবান গণেশজির যে মন্ত্র আছে, সেই মন্ত্রের মধ্যে অদ্ভুত এক চমৎকারী শক্তি আছে। আমি মানছি যে আপনারা নিষ্ঠা সহকারে নিত্য পূজো আরাধনা করে থাকেন, কিন্তু কিছু বিশেষ মন্ত্র আছে যা পূজো আরাধনা করার সাথে সাথে শ্রবণ করলে তা আপনার জীবনের সমস্ত রকম কষ্টকে সমাপ্ত করে দেবে, মনোবাঞ্ছিত ফল প্রাপ্তির জন্য। এই মন্ত্রটি জপ আপনি করতে পারে এবং শুনতেও পারে। এই মন্ত্রটির সুফল আপনি অতি অবশ্যই পাবেনই পাবেন। আর এই মন্ত্রটি ভগবান গণেশের খুবই পছন্দের এবং সপ্তাহের প্রতি বুধবার আপনি যদি এই মন্ত্র পাঠ করতে পারেন তথা শ্রবণ করতে পারেন, তাহলে আপনার জীবনে নানান রকম সমস্যা, বিশেষ করে আর্থিক সমস্যা, সমাধান নিজেরাই করতে পারবেন। বন্ধুরা, কথায় বলে ভগবান গণেশজির পূজা আরাধনা করলে একদিকে যেমন দুর্ভাগ্য কেটে যায়, তেমনি কোনো শুভ কাজ শুরু করার আগে যদি ভগবান গণেশজিকে লাড্ডু বা মোদক দিয়ে সন্তুষ্ট করেন এবং তারপর যদি কাজ শুরু করেন, তাহলে সেই কাজে খুব সহজেই সাফল্য পাওয়া যায়। হতে পারে সেটা কোনো ব্যবসা শুরু করার আগে বা অন্য কোনো শুভ কাজ শুরু করার আগে। আর এ কারণেই তো যে কোনো দোকানে ভগবান গণেশজির মূর্তি রাখা হয়। ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মীর পাশাপাশি গণেশের মূর্তি রেখে, যে ভগবান গণেশের মূর্তি রেখে যদি আপনি নিত্য পূজা করতে পারেন, তাহলে আপনার শত জন্মের পাপ ক্ষয় হয়ে যাবে। সেই সঙ্গে আপনার আয় উন্নতিও বহু গুণ বৃদ্ধি পাবে। অনেকেই আবার বাড়িতে ভগবান গণেশজির মূর্তি রেখে নিত্য পূজা করে থাকেন। তো বন্ধুরা, প্রত্যেক বুধবার আপনি কোন মন্ত্রটি শ্রবণ করলে আপনার আর্থিক উন্নতি হবে, আপনার সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে বুধবার ভগবান গণেশজির প্রতি উৎসর্গিত। তাই ভগবান গণেশজির কৃপা পেতে মাসের প্রত্যেকটি বুধবার ভগবান গণেশজির এই মন্ত্রটি শ্রবণ করুন। জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আর আপনার গৃহে যদি শান্তি বজায় রাখতে চান, তাহলে প্রত্যেক বুধবার ভগবান গণেশজির পূজো আরাধনা করার সময় তার চরণে অবশ্যই নিবেদন করবেন কয়েকটি দুর্বা ঘাস অর্থাৎ দুর্বা দল এবং সেই সঙ্গে যে কোনো একটি লাল ফুল নিবেদন করে ভগবান গণেশজির পূজো আরাধনা করবেন। কারণ লাল ফুল সিদ্ধিদাতা গণেশজির খুবই পছন্দের ফুল।
ভগবান গণেশজিকে পুজো আরাধনা করার সময় তার প্রসাদে রাখতে ভুলবেন না তার পছন্দের প্রিয় লাড্ডু বা মোদক, এবং সেই সঙ্গে জ্বালাবেন সুগন্ধি ধূপ এবং একটি প্রদীপ এবং কিছুটা সিঁদুর নিয়ে আপনি অবশ্যই একটি তিলক কেটে দেবেন। আর ঠিক এই সব উপাচারের মধ্য দিয়েই আপনি যখনই সময় পান না কেন আপনি এই মন্ত্রটি শ্রবণ করুন। আর এই মন্ত্রটি হল ওম গ্লোম গৌরীপুত্র বক্রাতুণ্ড গণপতি গুরু গণেশ গ্লোম গণপতি সিদ্ধিপাটি সিদ্ধিপতি আমার দুঃখ দূর করো। ওম গ্লোম গৌরীপুত্র বক্রাতুণ্ড গণপতি গুরু গণেশ গ্লোম গণপতি সিদ্ধিপাটি সিদ্ধিপতি আমার দুঃখ দূর করো। বন্ধুরা, এই মন্ত্রটি এমনই একটি মন্ত্র, এই মন্ত্রটি যদি আপনি শুনেও নেন আপনার সমস্ত রকম দুঃখ, সাথে আপনার যদি কোনো রোগ থেকে থাকে সেই রোগ থেকেও আপনি মুক্তি পেতে পারেন। এছাড়াও রোগ শোক ঋণ এই সমস্ত দিক থেকে আপনি মুক্তি পাবেন। কিন্তু বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা মন থেকে ভালোবেসে শুনুন। অশান্ত মনে, ক্রুদ্ধ মনে, মনে অবিশ্বাস রেখে, মনে হিংসা, মনে হিংসা না রেখে শুদ্ধ মনে শুদ্ধ চিত্রে এই মন্ত্রটি শ্রবণ করুন। কারণ আপনার মন যদি বিচলিত থাকে, আপনার মনে যদি হিংসা থাকে, আপনার মনে যদি ক্রোধ থাকে, তাহলে এই মন্ত্রটি সুফল আপনি কিভাবে পাবেন? আপনাকে তো মন্ত্র শান্ত মনে গ্রহণ করতে হবে, এই কারণে এই সমস্ত জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে এই মন্ত্রটি শ্রবণ করার সময়। তারপর আপনি আপনার মনস্কামনা ভগবান গণেশজির উদ্দেশ্যে জানাবেন। আপনার পরিবারে এবং আপনার ব্যবসা স্থলে আয় উন্নতি যাতে বৃদ্ধি হয় সেই কথা ভগবান গণেশজির উদ্দেশ্যে বলবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।